আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ বটবৃক্ষ ধাক্কা দিয়ে ফেলা যাবে না বললেন হানিফ। মানুষের ক্ষুধা ও কষ্ট নিয়ে মিথ্যাচারে মেতেছেন মন্ত্রীরা বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খুলনায় 60টি নেতা কর্মী আটকের দাবি বিএনপির। 13 ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে সাকিবের ম্যানেজারের জিডি। খুলনায় গণপরিবহন বন্ধ, পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে। সিসিটিভি বসালেও সরকারের অধীনে বুথ সুষ্ঠু হবে না বললেন জিএম কাদের। আবারও লড়াইয়ে নামবেন বরিস জনসন। মঙ্গলবারের মধ্যে আঘাত হানবে শীতান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ হলো বটবৃক্ষ, ধাক্কা দিয়ে যাকে দিয়ে ফেলা যাবে না। আওয়ামী লীগ এমন দল নয় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, এই স্বপ্ন যারা দেখছেন তারা দিবাস্বপ্ন দেখছেন। আওয়ামী লীগ গণমানুষের দল, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের দল। জাতির পিতার হাতে গড়া আওয়ামী লীগকে হুমকি ধমকি দিয়ে পরাস্ত করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত জাতীয় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 59তম জন্মদিন উপলক্ষে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গৌরব একাত্তর। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে সম্মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়ে হানিফ বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি, তারা এখন ঈর্ষান্বিত হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। মানুষের ক্ষুধা ও কষ্ট নিয়ে মিথ্যাচারে মেতেছেন মন্ত্রীরা বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভয়াবহ দুই শাসনের কবলে দেশের মানুষ, দেশে বর্তমানে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। মানুষের ক্ষুধা ও কষ্ট নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যাচারে মেতে উঠেছে। এ দুঃশাসন থেকে মুক্তি পেতে অবৈধ সরকারকে বিদায় করে খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করতে হবে, তারেক রহমানের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন রিজভী। মোহাম্মদপুরে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে সেখানে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় বিএনপি সহ-উপজেলা সম্পাদক আসাদুল করিম শাহীন, বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডাক্তার পারভেজ রাজা কাকন, সাংবাদিক নেতা রাশিদুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। খুলনায় 60 নেতাকর্মী আটকের দাবি বিএনপির। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সারা রাতে অভিযান চালিয়ে 60 নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এর মধ্যে খুলনা মহানগরী থেকে আটক করা হয়েছে 47 জনকে। দুপুরে খুলনায় কেডি ঘোষ রোডের বিএনপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ অভিযোগ করেন। তিনি বলেন, নানা উস্কানির মুখে আমরা সমাবেশে অংশ নেব, যে কোনো মূল্যে স্মরণকালে সর্ববৃহৎ জনস্রোত হবে খুলনায়। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, আজ বৃহস্পতিবার বিকেল থেকেই নগর জুড়ে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। বৃহস্পতিবার সারা রাত পুলিশ শতাধিক বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে 60 নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের তৎপরতায় বিভিন্ন এলাকায় ভয়ার্থ পরিবেশ সৃষ্টি হয়েছে, তবে ধরপাকড় চালিয়ে সমাবেশমুখী জনস্রোত ঠেকানো যাবে না। 13 ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে সাকিবের ম্যানেজারের জিডি। সাকিব খান তার সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছিলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যারা গুজব ও মিথ্যাচার ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। অবশেষে সে পথেই হাঁটলেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা। সাকিবের 13টি ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন সাকিবের এসকে ফিল্মসের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান। বিষয়টি কালির কণ্ঠকে দুপুরে গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফরমান আলী নিশ্চিত করেছেন। ফরমান আলী বলেন, রাতে সাকিব খানের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান সাধারণ ডায়েরি দায়ের করেছেন, জিডি নম্বর 1327। সেখানে 13টি বিভিন্ন ইউটিউব ও ফেসবুক লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে তাকে প্রতিপন্ন করা হচ্ছে। এই লিঙ্কগুলো সাইবারে পাঠিয়ে তদন্তে পাঠাচ্ছি, অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় গণপরিবহন বন্ধ, পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে। খুলনায় বিএনপির গণসমাবেশ আগামীকাল, এর মধ্যে চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট, ফলে খুলনায় যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন, বটবটি, ইজিবাইক সহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটে ডাক দেয় জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতি। ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। বিএনপির দাবি, আগামীকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ বানচাল করতে ও বিপুল মানুষের উপস্থিতি ঠেকাতে এই ধর্মঘট ডাকা হয়েছে। আজ সকাল থেকে খুলনার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা খুলনা রুটের বাস ঢাকা, যশোর ও গোপালগঞ্জ পর্যন্ত চলছে। সাতক্ষীরামুখী যেসব বাসে যশোর হয়ে চলে সেগুলো চলছে, তবে যেগুলো খুলনা হয়ে চলে সেগুলো বন্ধ রয়েছে। মূলত খুলনায় কোনো গাড়ি প্রবেশ করতে ও খুলনা থেকে বিভিন্ন রুটে গাড়ি ছেড়ে যাচ্ছে না। এদিকে যানবাহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পোহাচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা দিতে আসা ব্যক্তিদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। সব রুটের বাস বন্ধ থাকায় সকাল থেকে ইজিবাইক ও ভ্যানে করে খুলনায় এসেছেন তারা। সিসিটিভি বসালেও সরকারের অধীনে সুষ্ঠু ভোট হবে না, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ভোট কেন্দ্রে যতই সিসিটিভি বসানো হোক না কেন, এ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, গাইবান্ধায় ভোট কক্ষে সিসিটিভি বসিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মূলত সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছা নেই, সরকার জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা আর পারবে না, এজন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে তারা মরিয়া। দুপুরে জাপা চেয়ারম্যানের বরানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন। জিএম কাদের বলেন, সরকার সমর্থকরা জোর করে ভোট কেন্দ্র দখল করেছেন, বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনী এজেন্টদের বের করে দিচ্ছেন, জনগণকে সরাসরি ভোট দিতে দিচ্ছে না, এটাই হলো বর্তমান বাস্তবতা। আবারও লড়াইয়ে নামবেন বরিস জনসন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আগামীতে আবারও প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে নামবেন বলে জানিয়েছেন লন্ডনের ডেইলি টেলিগ্রাফ ও দ্য টাইমস। প্রকাশিত এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, জনসন বিশ্বাস করেন এটি জাতীয় স্বার্থ, দায়িত্বে ফিরতে এরই মতো প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। সাবেক চ্যালেঞ্জার ঋষি সুনাকও প্রতিদ্বন্দ্বিতা করার সিগন্যাল দিয়েছেন। বরিস জনসনের একজন শুভাকাঙ্ক্ষীর বরাত দিয়ে গণমাধ্যম দুটো জানিয়েছে, টোরি পার্টি নীতি নির্ধারকদের একটি অংশ মনে করে বরিস জনসনের সঙ্গে অবিচার করা হয়েছে, সময়ের আগে তাকে 10 নভেম্বর ডাউনি স্ট্রিট থেকে বিদায় দেওয়া উচিত হয়নি। এসব নীতি নির্ধারকের সিংহভাগের ধারণা, এখনো দেশকে অনেকে কিছু দেওয়ার বাকি আছে বরিস জনসনের। গত জুলাইয়ের একটি অপমানজনক পরিস্থিতির মধ্য দিয়ে বিদায় নিতে হয় বরিস জনসনের। কোভিড মহামারীর সময়ে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে নিজ বাসভবনে জমকালো পার্টির আয়োজন করেন সাবেকই প্রধানমন্ত্রী। এ নিয়ে বিতর্ক তৈরি হলে শেষ পর্যন্ত সরকারি শীর্ষ পদ ছাড়তে বাধ্য হন তিনি। এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনকালীন প্রতিশ্রুতি পূরণ করতে না পারার দায় নিয়ে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী লিজে ট্রাসে পদত্যাগ করার ঘোষণা দেন। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবারের মধ্যে আঘাত হানবে শীতাং। আন্দামান সাগর ও তর সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে ধরে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এটি ঘূর্ণিঝড় গড়ে পরিণত হলে এর নাম দেওয়া হবে শীতাং। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ পাতা। শীতাং এর গতিপথ কি হবে তা নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য এখনো আসেনি। তবে গতকালে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এদিকে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে। প্রথমে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও তারপর তা অভিমুখ করে উত্তর দিক। 24 অক্টোবর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 25 অক্টোবর নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি।